ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের এই পরিস্থিতিতেও তোমরা যে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছো, সেজন্য তোমাদেরকে আসলে অশেষ ধন্যবাদ। পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট করার জন্য A2Iকেও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি আমি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, যার বিষয় কোড হচ্ছে 666-7। আজকে আমাদের 8 নম্বর ক্লাস, এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। শিক্ষার্থীরা, জানো যে গত অধ্যায়গুলিতে অর্থাৎ গত পর্বগুলিতে আমরা আমাদের কাজগুলি দেখে ফেলেছি, অর্থাৎ সরাসরি আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখেছি। আজকে আমরা সপ্তম অধ্যায়টা দেখব, আর সপ্তম অধ্যায়ের মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেগুলি হচ্ছে ওয়েব কন্টেন্ট আপলোড ও আপডেটকরণ। তো আমরা এই সকল বিষয়াদি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখব এবং প্র্যাকটিক্যালি নলেজটা অর্থাৎ জ্ঞান অর্জন করব। সেই জন্য আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখানে আমি তোমাদের যে ওয়েবসাইটটি পর্যায়ক্রমে দেখাচ্ছি সেখানে সেই অনুযায়ী আমি দেখাবো। তাহলে চলো আমরা এখন স্ক্রিনে চলবে। এবার স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছ যে এই হচ্ছে techedu360.com। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট যা আমরা গত পর্বগুলিতে আমরা তৈরি করেছিলাম। তোমরা আমার সাথে সাথে তোমরা যদি কাজ করে যাও তাহলে তোমাদেরও এরকম একটি ওয়েবসাইট থাকার কথা। যদি না থাকে অথবা কোন ধরনের প্রবলেম ফেস করো তাহলে আমাকে নক করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যে কোনো ধরনের সাহায্য করার জন্য। তাছাড়া আরেকটি কথা, তোমরা যদি এই ধরনের থিম তোমাদের কাছে না থাকে তাহলেও আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করব যেখান থেকে তোমরা এই থিম ডাউনলোড করে ইউজ করতে পারো। এটি একটি প্রিমিয়াম থিম, উডমার্ট। তো আমরা এই থিমটি যখন ইনস্টল দেওয়া হয়ে গেল গত ক্লাসে, তখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটির পুরোপুরি কার্যক্রমটা হচ্ছে এখন এরকম। এই যে এখন আমরা যা দেখতেছি এটি হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইট। এই যে আমি ধরো এটাকে রিফ্রেশ করে নিচ্ছি, ধরো এই techedu360.com, এটিকে আমি এই যে একটু রিফ্রেশ করে নিলাম এই সাইটে। তোমরা যদি তোমাদের বাসা থেকে এই সাইটে প্রবেশ করো তাহলে কিন্তু সেম দেখতে পাবা, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে, এখানে একটি টুল বার থাকবে যেখানে কিছু আইকন থাকবে, সোশ্যাল আইকন থাকবে, কন্ট্যাক্ট আস, FAQ অর্থাৎ ফাক্স থাকবে, তারপরে হচ্ছে উডমার্ট, এইখানে ব্র্যান্ড থাকবে, এই ব্র্যান্ডটা এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এইখানে একটা সার্চ বার থাকবে, সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করা যাবে, তারপরে হচ্ছে এখানে লগ ইন করা যাবে, এখানে তোমার যদি কোনো উইশ লিস্ট থাকে তাহলে সেটিও দেওয়া যাবে, ঠিক আছে? কম্পেয়ার করতে চাইলে কোনো প্রোডাক্ট এখানে করা যাবে, আর তোমার কার্টে কতগুলি প্রোডাক্ট যোগ হয়েছে সেটি এখানে দেখা যাবে, টোটাল কত টাকা সেটিও এখানে দেখা যাবে। এখানে কিন্তু টাকাতে দেখাবে, কেননা ও কমার্সটা আমরা ওইখানে যে কারেন্সিটা সিলেক্ট করেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশি কারেন্সি। আচ্ছা, এখানে দেখো এখানে ব্রাউজ ক্যাটাগরি, তোমরা কি দেখতে পারতেছো এখানে? এই দেখো বিশাল এই যে অনেকগুলি ক্যাটাগরি। তোমরা যদি ই কমার্স কোনো একটা সাইট তৈরি করতে চাও, তোমার কেরিয়ারটাকে তৈরি করতে চাও, তাহলে নিঃসন্দেহে এটি একটি সেরা থিম তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই যে ক্যাটাগরি আছে, এখানে হোম আছে, বিভিন্ন কিছু আছে, আমরা এগুলি আস্তে আস্তে, এই যে এখানে একটা স্লাইড হচ্ছে, এখানে দেখো আরেকটা বিজ্ঞাপনের মতো এখানে ছবি থাকবে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ তোমার প্রোডাক্টগুলি এখানে থাকবে। বাই ডিফল্ট প্রোডাক্টের কোনো ছবি আপাতত দেওয়া হয়নি, এগুলি আমাদেরকে ম্যানুয়েলি দিতে হবে। ইলেকট্রনিক্সের ধরো নিউ ফিচার, হ্যাঁ, টপ সেলার্স, এগুলি তুমি যেটাই সিলেক্ট করবা সেটা এখানে চলে আসবে। তো আমি আপাতত নিউ অথবা ইলেকট্রনিক্স দিতে পারি, নিউ দিতে পারি, নিউ থাকুক। এখানে দেখো এই যে এটাতে ক্লিক দিলে আমাদের নতুন যে আরো প্রোডাক্টগুলি আছে সেগুলি আসবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি,
যে এই যে এই প্রোডাক্টটা, যে কোনো একটা প্রোডাক্টের উপরে যাব তাহলে প্রোডাক্টের এরকম ডিসক্রিপশন আসবে, অ্যাড টু কার্ট আসবে, অথবা চাইলে এই প্রোডাক্ট সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে এটার উপরে ক্লিক দিলেও হবে। ওকে, এরপরে দেখো এখানে আর কিছু ছবি থাকবে, টুডে হট ডিলস, অর্থাৎ আজকের দিনের সেরা যে ডিলসগুলি হয়েছে সেগুলি এখানে থাকবে লিস্টেড হয়ে। তারপরে এখানে ইলেকট্রনিক্স থাকবে, তারপরে আরও যে প্রোডাক্টগুলি আছে সেগুলি এভাবে থাকবে। ইনোভেটিভ গ্যাজেট, এখানে এটা হচ্ছে তোমার পোস্ট, অর্থাৎ ব্লগে যেমন আমরা পোস্ট করে থাকি সেই পোস্টগুলি তোমাদেরকে এখানে দেখাবে। যেমন আমি তোমাদের বাই ডিফল্টলি যখন একটা থিম ইনস্টল হয়েছিল ওয়ার্ডপ্রেসে, তখন আমি একটা পোস্ট করে দেখিয়েছিলাম, সেই পোস্টটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদিও আমরা উডবার্ড থিমটি ব্যবহার করেছি, তারপরেও কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু রয়ে গেছে, পোস্টটা রয়ে গেছে। আচ্ছা, এরপরে আওয়ার পার্টনার, এখানে পার্টনারের বিভিন্ন লোগো টোগো থাকবে, ব্র্যান্ড থাকবে। এখানে একটা ভিডিও দেখাতে পারি চাইলে। আর এখানে ফুটার, ফুটারের মধ্যে দুইটা সেকশন, এখানে ফুটার টপ আর এটা হচ্ছে ফুটার বটম। তো ফুটার টপে এখানে ডিটেলস থাকবে এই কোম্পানি সম্পর্কে, আর এখানে রিসেন্ট পোস্টগুলি থাকবে, এখানে আওয়ার স্টোরিজগুলি থাকবে, ইউজফুল লিঙ্কগুলি থাকবে, ফুটার মেনু, এগুলি আমরা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের কি কি কার্ড আমরা অ্যাসেপ্ট করি, যেমন বিকাশ, তারপরে রকেট, নগদ, অথবা ভিসা, মাস্টার কার্ড, পেপাল, হ্যাঁ এগুলি যদি আমরা অ্যাসেপ্ট করে থাকি তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ছোট আগে। এরপরে এই থিমটি কাদের তৈরি, কিভাবে তৈরি, বা এই এই ওয়েবসাইটটা কাদের, কপিরাইট, এই সেকশনটা এখানে দিতে পারি। আর এখানে দেখো একটা উপরে যাওয়ার জন্য এরো আছে, এতে ক্লিক দিলে আমাদেরকে রিডাইরেক্ট করে উপরের দিকে নিয়ে যাবে। তো এই হচ্ছে গত পর্বে আমরা ইনস্টল করেছিলাম এতটুকু। আজকে আমরা লগ ইন করবো, অথবা লগ ইনটা দুইভাবে করা যায়। এই যে ওয়েবসাইটের নাম, তারপরে স্ল্যাশ দিবা, স্ল্যাশ দিয়ে যদি লিখো যে WP অ্যাডমিন, তাহলে এই যে আমি আবার বলে নিচ্ছি, এই যে WP অ্যাডমিন, এর মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে যাবে। এবার ইনস্টল দিলাম, সরি ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর আমাদেরকে ওয়ার্ডপ্রেস এর, অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাচ্ছে। এবার এখানে আমরা আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করতে পারি লগ ইন। এবার আমাদেরকে রিডাইরেক্ট করে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর এখানে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছি সেটিও ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম এবং পাসওয়ার্ড। যখন আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিয়েছিলাম তখন আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম, সেটি দিয়েই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হয়। এখন আমরা ড্যাশবোর্ডে আছি, কার ড্যাশবোর্ডে, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এবার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে কিছু আপডেট দেখাচ্ছে, যে আমাদের একটা প্লাগইন আপডেট করা দরকার, একটা থিম আপডেট করা দরকার। আমরা যদি সরাসরি চলে যাই যে প্লাগইনসে, তাহলে আমরা প্লাগইনসগুলি দেখতে পাবো। এবার আমাদের সামনে যতগুলি প্লাগইন এই ওয়েবসাইটে ইনস্টল করা আছে সমস্ত প্লাগইনের মধ্যে যে সকল প্লাগইনগুলি আপডেট করা প্রয়োজন সেগুলি এরকম দেখাবে, দেয়ার ইজ এ নিউ ভার্সন অফ কন্ট্যাক্ট ফর্ম 7, অর্থাৎ এই কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটার আপডেটটা আছে, এটি আপডেট করতে হবে, আপডেট নাও। কিছুক্ষণ সময়ের মধ্যেই এটি আপডেট হয়ে যাবে। আমরা দেখতে পারতেছি স্লাইডার রেভলিউশন, এই প্লাগইনটিও আপডেট করা প্রয়োজন, এটি আমরা পরবর্তীতে করব। আপাতত এখানেই থাকুক, কারণ এটি আপডেট করতে গেলে হয় আমাদের প্রিমিয়াম একটি প্লাগইন দরকার, সেটি আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। এবার আমি দেখতে পারতেছি আমাদেরকে একটি থিম আপডেট করার জন্য বলবো, তা আমি আপাতত অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি। এবার এখানে দেখতে পারতেছি যে 2019 এই থিমটি আমাদের প্রয়োজন নেই, আমাদের অ্যাক্টিভ হচ্ছে উডমার্ট। এই উডমার্ট থিমটি এই মুহূর্তে ইনস্টল অবস্থায় আছে, আর 2019 এই থিমটি ইনস্টল অবস্থায় নেই, সরি ইনস্টল অবস্থায় আছে কিন্তু অ্যাক্টিভেট নেই। আমরা এটি সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে এখানে ডিলিট অপশনটা আছে, আমরা চাইলে এই থিমটিকে ডিলিট করে দিতে পারি। তবে আমি সাজেস্ট করব যে তোমরা ডিলিট করবা না,
কেননা এই থিমটি বাই ডিফল্ট থাকা দরকার। যদি না থাকে তাহলে সাইটের যে হেলথ, অর্থাৎ সাইটের যে হেলথ রিপোর্ট আসবে সেখানে তোমাকে একটা নোটিফিকেশন দেখাবে যে তোমার বাই ডিফল্ট কোনো থিম ইনস্টল নেই। আপাতত যে কোনো একটা থিম বাই ডিফল্ট থাকুক। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে উডমার্ক থিম, সেই থিমটি কাস্টমাইজ করা। আমরা চাইলে এখান থেকেও কাস্টমাইজ যেতে পারি, অথবা চাইলে এখান থেকেও কাস্টমাইজ যেতে পারি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ আমরা যে কোনো জায়গা থেকে যেতে পারি। আপাতত আমি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক দিচ্ছি। দেখো আমি কিভাবে কাস্টমাইজ করি, এই থিমটিকে আমাদের কাস্টমাইজ করা প্রয়োজন। এই কারণে আমি কাস্টমাইজে ক্লিক দিলাম এবং আমি দেখতে পারতেছি আমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছে আমাদের ওয়েবসাইটের, এমনকি আমরা আমাদের ওয়েবসাইটে এখন দেখতে পারতেছি। এবার যদি আমরা দেখি যে এই যে কাস্টমাইজে কী আছে, প্রথমে আছে সাইট আইডেন্টিটি। মনে রাখবা এই সাইট আইডেন্টিটির মধ্যে তোমার টাইটেলটা থাকে। কোন টাইটেল? তোমার এই ওয়েবসাইটের কী কী একটা টাইটেল হবে আমি তোমাদেরকে আলাদা ইনকগনিটিভ মুডে আমি তোমাদেরকে সেমভাবে ওয়েবসাইটে দেখাচ্ছি। এই যে দেখো, তোমরা যদি খেয়াল করে থাকো, এই যে এখন টেকেডু 360 লেখাটা আসছে, আবার বেস্ট অনলাইন শপ ইন বাংলাদেশ। আচ্ছা আমি এই নোটিফিকেশনটা কেটে দিচ্ছি। ওকে, আবার দেখাচ্ছি। দেখো টেকেডু 360, এটি হচ্ছে সাব টাইটেল। সাব টাইটেল কী আছে? বেস্ট অনলাইন শপ ইন বাংলাদেশ। এই যে এই দুইটা কথা, এইটাকে বলা হয় সাইট আইডেন্টিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সেখানে। এখন দেখো এই যে সাইট টাইটেলটা তুমি যা দিবা তাই কিন্তু তোমার ওইখানে দেখাবে, আর এখানে তুমি ট্যাগ লাইন যা দিবা সেটাই দেখাবে। এখানে আইকন মনে রাখবা, এই যে দেখো ফেসবুকের আইকনটা এখানে দেখা যাচ্ছে, তাই না? এই যে এরকম আইকন যদি দিতে চাও তাহলে সিলেক্ট সাইট আইকন, এখানে ক্লিক দেওয়ার পর তুমি যে আইকনটি এই ওয়েবসাইটে দিতে চাচ্ছ তোমার ব্র্যান্ড হিসেবে, সেই আইকনটিকে এখানে তোমার কম্পিউটার থেকে এই যে আপলোড ফাইল, সেখান থেকে কম্পিউটার থেকে সিলেক্ট ফাইল সিলেক্ট করে তুমি এখানে দিয়ে দিবা। যেমন আমি আপাতত আমার কাছে এইটার সাইট আইকনটা তৈরি নাই, আমি একটা আইকন দিয়ে দিচ্ছি আপাতত, যা আমার সাইট আইকন। আমি এখান থেকে একটা সাইট আইকন দিয়ে দিচ্ছি, সেভ আইকন হবে। ওকে, এটা এই যে সেভ আইকন আমি আবার বলে নিচ্ছি, যে কোনো তুমি তোমার মতো করে দিবা, আমি এখন এমনিতে এটা দিচ্ছি আর কি তোমাদেরকে দেখানোর জন্য, এই যে আইকন। এবার খেয়াল করো এই যে অল টেক্সট, মনে রাখবা অল টেক্সট অবশ্যই দিতে হবে, এটাকে বলা হয় অল্টারনেটিভ টেক্সট। যদি ইন্টারনেট স্লো থাকে তাহলে এই ছবিটা না এসে তুমি ওই অল টেক্সটের জায়গাতে যে জিনিসটা লিখবা তা আসবে। কখন আসবে? যদি লোগো না আসে, আর যদি লোগো আসে তাহলে এই অল টেক্সট আসবে না। এটা হচ্ছে ইন্টারনেট স্লো থাকলে অনেক সময় ছবি না এসে লেখা আসে, সেটা আসে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বলা হয়। যেমন আমি এখানে লিখলাম যে কী লিখতে পারি, ট্যাগ এডো আইকন, এমনি লিখলাম। ওকে, এখন এরকম এইখানে এই ক্যাপশনের জায়গাতে কিছু লিখে এই ছবি সিলেক্ট করে, এখন তুমি যেহেতু এটা একটা ফেব আইকন, অর্থাৎ ফেবিকন, তো ফেব আইকনের বেলায় তুমি চাইলে স্কিপ করতে পারো, কপিং করে দিতে পারো, এটাকে ছোট করে আর একটু কেটে দিতে পারো, আর যদি না যে কাটবো না তাহলে স্কিপ ক্রপিং, তো স্কিপ আমি দিয়েছি, স্কিপ দিয়ে দিচ্ছি। দেখো এখানে চলে আসছে, তোমরা যদি খেয়াল করে থাকো এখন কিন্তু এই যে লোগোটা চলে আসছে এখানে, তোমরা কি দেখতে পারতেছ এই যে এখানে লোগোটা চলে আসছে। এবার আমরা কি করব, পাবলিশে ক্লিক দিব। এবার কিছুক্ষণের মধ্যেই এই আইকনটি পাবলিশ হয়ে যাবে এবং আমি তোমাদেরকে এখন যদি এই যে দেখো এখানে দেখা যাচ্ছে না, আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবা এখানে আইকনটা চলে আসবে। তোমরা এই যে দেখো সাকসেসফুলি আমাদের ফেব আইকনটা চলে আসছে এখন এইখানে কিন্তু দেখা যাচ্ছে। এবার এই বিষয়টা আরেকটু ডিটেলস বর্ণনা করি, সেটি হচ্ছে এই আইকনটার সাইজ অবশ্যই 32 বাই 32 রাখবা,
অর্থাৎ ডাইমেনশনটা হবে 32x32 অথবা 16x16। তবে এর চেয়ে ছোট রাখবা না এবং এর চেয়ে বড় রাখবা না। আশা করি বুঝতে পেরেছ। আমাদের একটি কাজ হয়ে গেল, এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এবার একটু ব্যাকে যাব। সাইট আইডেন্টিটির কাজটা আমরা বুঝে গেছি, এবার আমরা মেনুতে যাব। মেনুতে গিয়ে দেখতে পারতেছি যে অনেকগুলি মেনু, এর মধ্যে থেকে ক্যাটাগরিজ। তো আমরা ক্যাটাগরিসে ক্লিক দিই। ক্যাটাগরিসে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছি, দেখো ফার্নিচার, কুকিং, অ্যাক্সেসরিজ, ফ্যাশন, ক্লকস, লাইটিং, টয়েস, হ্যান্ডমুড, হ্যান্ডমেড ইত্যাদি, তাই না? এগুলি কোথায় দেখতে পারতেছো? এই যে ক্যাটাগরি, এই যে এই যে এগুলি হচ্ছে তোমার, এখান থেকে তুমি কাজ করতে পারো। এগুলি চেঞ্জ করতে চাইলে কি করতে হবে? এখান থেকে এই যে ক্যাটাগরিজগুলি, ধরো আমাদের ইচ্ছে হলো এটা ফার্নিচার না হয়ে, প্রথমটা ফার্নিচার না হয়ে হবে অন্য কিছু, তাহলে কি হবে আমরা সেটি বলে দিই যে এটি হবে হচ্ছে মনে করো কম্পিউটার, কম্পিউটার অ্যাক্সেসরিজ। আপাতত এটা থাকতে পারে, আর কি দিতে পারে অ্যাক্সেসরিজ, ওকে এতটুকুই থাকুক, দিয়ে দিলাম। এখন এটিকে নিচের দিকে দেখো। আচ্ছা এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে অরিজিনালটা হচ্ছে ফার্নিচার? তো আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। আপাতত রিমুভ হয়ে যাবে এখান থেকে। আমরা চাইলে এড আইটেম, আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আগে তৈরি করে নিতে হবে, তারপরে এখানে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে আবারও দেখাচ্ছি, যেমন কুকিং। আচ্ছা আমি বেঁকে যাই, বেঁকে গিয়ে ক্যাটাগরিতে যাই, সরি, এখানে একটু রিফ্রেশ করে নিই। যেহেতু আমি একটু ডিলিট করে ফেলেছি, সেটা আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, কেননা আমি ডিলিট করে পাবলিশে দেই নাই, যার কারণে এখনও আমার রয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে আমি মেনুসে ক্লিক দিলাম। মেনুসে ক্লিক দেওয়ার পর ক্যাটাগরিজ, দেখো ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার পর এই যে ক্যাটাগরির আইটেমগুলি এখানে দেখাচ্ছে, তুমি চাইলে খুব সহজেই এখানে এগুলি ঠিক করে দিতে পারো, এডিট করতে পারো। যেমন ফার্নিচার, এতে ক্লিক দিলে আমরা যদি দেখি যে এই আইটেমগুলি আসছে, এখন আমরা এখানে অন্য একটা দিতে পারি, যেমন হচ্ছে মনে করো ধরো কিবোর্ড, কিবোর্ড মাউস, মাউস ওকে, এটি লিখে এখন যদি আমরা পাবলিশে ক্লিক দিই, এখনো আসেনি, তাই না? আচ্ছা এবার যদি আমরা একটা রিফ্রেশ দিয়ে দেই, তাহলে দেখি তো কি আসে। তোমরা কি দেখতে পারতেছ এখানে কিন্তু ফার্নিচার ছিল, এখন কি হয়ে গেল, কিবোর্ড মাউস। এই যে জিনিসটা আসছে এটি কোথায় থেকে আসছে? এই যে আমরা এখান থেকে মেনুস থেকে এই ক্যাটাগরির যে মেনুটা, অর্থাৎ ক্যাটাগরি মানে হচ্ছে এই মেনুটা, এই যে এটা, এখানে দেখো আমি কিবোর্ড মাউস করেছি, কিবোর্ড মাউস হয়ে গেছে। এভাবে তুমি যদি কোনো একটা মেনু অর্থাৎ আইটেমটা অ্যাড করতে চাও, তাহলে প্লাসে ক্লিক দেবা। দেওয়ার পর তোমার কি অ্যাড করতে চাও তা তুমি এখান থেকে বল দিতে হবে। যেমন প্রোডাক্ট ক্যাটাগরি যদি চাও, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরি আগেই তোমাকে তৈরি করে নিতে হবে। বুঝতে পারছো? এগুলি আগেই তৈরি করে নিতে হয়। ক্যাটাগরি কীভাবে তৈরি করতে হয় সেটি আমি দেখাবো তোমাদের। এখান থেকে চাইলে আমরা এই ক্লিক দিয়ে এখানে অ্যাড করতে পারি। ওকে এরপরে মেইন নেভিগেশন। আচ্ছা মেইন নেভিগেশনে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পারতেছি, দেখো হোম, ব্লগ, শপ, পেজেস, এগুলি হচ্ছে এগুলি, ঠিক আছে? তো এখান থেকে তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে দিবা। তা আমি মনে করো কিছু ডিলিট করব, তাহলে কি করতে পারি, এই যে পোর্টফোলিও অথবা এই যে হোমে ক্লিক দিলাম, তো হোমে আপাতত দেখি হোমে কিছু দেখা যাচ্ছে না, ব্লগে ব্লগ, শপে শপ, আচ্ছা পেজে দেখা যাচ্ছে অনেকগুলি আইটেম। তো পেজে আমি এক কাজ করি, পোর্টফোলিও পেজে প্রথমে আছে পোর্টফোলিও, তারপরে হচ্ছে প্রি বিল্ড পেজেস,
প্রিবিল্ট লেআউট, আমি মনে করি এই পোর্টফোলিওতে এটাকে ডিলিট করব, তাহলে এটা সিলেক্ট করে রিমুভ, ঠিক আছে, পাবলিশড। এবার দেখবা যে পোর্টফোলিওতে মাত্র তিনটা আছে, আগে ছিল কয়টা, চারটা, এই দেখো চারটা অপশন, এই চারটা অপশন। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখব তিনটা, অর্থাৎ একটা আমি ডিলিট করেছি। কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখন যদি আমি এই মেনুতে ক্লিক দেই পেজেস, তাহলে দেখব যে তিনটি আছে, এই দেখো তিনটি, ওকে। তারপরে উইডগেট, উইডগেটস খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে সাইটের এই উইডগেটটা হচ্ছে তুমি, আমরা অনেক সময় বিভিন্ন অপশন যোগ করতে চাই, যে ব্লগের, মনে করো ব্লগের ক্যাটাগরিজটা আমরা ডান দিকে দেখাবো, ক্যাটাগরিজের নিচে আমরা মনে করো ট্যাগগুলি দেখাবো, ট্যাগের নিচে মনে করো আমরা, হ্যাঁ, আর্কাইভস দেখাবো, ক্যালেন্ডার দেখাবো, এই যে জিনিসগুলি, এগুলি আমাদেরকে উইডগেটের মাধ্যমে করে দেখাতে হবে। তো উইডগেটের মাধ্যমে করে দেখাতে গেলে যেমন হচ্ছে মেইন উইডগেট এরিয়া, এখানে যদি আমরা ক্লিক দিই ক্যাটাগরিজ, উডমার রিসেন্ট পোস্ট, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলি আছে। তারপরে দেখা যাচ্ছে ফুটার কলাম ওয়ান, এখানে দেখতে পাবো আমরা টেক্সট আছে, যেমন এই টেক্সটটি আছে, যেমন ফুটার, ফুটারে যেতে হবে আমাদেরকে এটি করার জন্য, আমরা দেখতে পারতেছি ফুটার লোগো আছে একটি। তারপরে ডিটেলসটা কোথায়, ডিটেলস, ডিটেলসটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, পি, এই যে, এই যে দেখো এই যে এই অংশটা। এখন এখানে যদি তুমি কোনো কিছু লিখে দাও, যেমন আমি এখানে মনে করো কি আছে কোন ডাইমেনটাম, তা আমি এখানে দিলাম মনে করো পলিটেকনিক, আপাতত এমনি বোঝানোর জন্য আমি এটা লিখলাম, এই দেখ কিছুক্ষণের মধ্যে এটা চলে যাবে, এখানে পলিটেকনিক হয়ে যাবে, এই দেখো পলিটেকনিক হয়ে গেছে। তুমি তোমার মতো করে এই লেখাটা চেঞ্জ করে দিবা, তাহলে চলে আসবে। তারপরে ফোন নাম্বার, এগুলো তুমি তোমার মতো করে চেঞ্জ করবা এখান থেকে, ওকে, ডান, ডান করে পাবলিশ, তাহলে দেখবে এটা পলিটেকনিকই থাকবে। ওকে, আমরা একটু ব্যাকে যাই, তাহলে ফুটার কলাম ওয়ান, তার মানে টু মানে হচ্ছে এটা রিসেন্ট পোস্ট, এই যে দেখো উডমার রিসেন্ট পোস্ট, এখান থেকে কয়টা পোস্ট দেখাবে, দুইটা না তিনটা দেখাবে সেটিও তুমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। ওকে, কলাম তিন নম্বরে আওয়ার স্টোরি, টেক্সট হবে এটা, আর এখানে অপশন থাকবে আওয়ার স্টোরি, এই যে এরকম স্টোরিজ থাকবে। তারপরে ফুটার কলাম ফোর, ইউজফুল লিঙ্কগুলি থাকবে এখানে, এটা হচ্ছে ইউজফুল লিঙ্ক, দেখছো, ওকে, এগুলি আমরা চেঞ্জ করতে পারি চাইলে। ফুটার কলাম ফাইভ, মেনু থাকবে, ফুটার মেনু, তো আমরা ফুটার মেনুতে এরকম মেনু দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টেক্সট। আমরা এরপর যদি দেখি পোস্ট ইন মেনু, পোস্ট ইন মেনু, রিসেন্ট পোস্ট থাকবে মেনুতে, এই গেল উইডগেট। এবার হোম পেজ সেটিংস, আমরা যদি হোম পেজ সেটিংসটা দেখি, মনে রাখবা এখানে ওয়ার্ডপ্রেস কি করে, ওয়ার্ডপ্রেস তোমাদেরকে কয়েকটা অপশন দিয়ে বল দেয় যে আমরা কি করব। যেমন হচ্ছে হোম পেজ, হোম পেজে প্রথমে এই যে এখন যে ছবিগুলি আসতেছে, যা তোমার সামনে ফার্স্ট টাইম দেখাচ্ছে হোম পেজে, সেটি হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বেসড প্রোডাক্টগুলি তোমার সামনে দেখাচ্ছে। তুমি চাইলে এখান থেকে যে না ইলেকট্রনিক্স দেখাবো না, আমি ক্রিস্টিমাস দেখাবো, তাহলে ক্রিস্টমাস সিলেক্ট করো, দেখবে তোমার সামনে ইলেকট্রনিক্সটা সরে গিয়ে ক্রিস্টমাস আসবে, তোমার ইচ্ছে, আর একটু অপেক্ষা করতে হবে, এই যে এরকম, যদি ক্রিস্টমাস দাও তাহলে এরকম আসবে। তা আমরা আপাতত ক্রিস্টমাস দিচ্ছি না। আর এখানে দেখো ইউর হোম পেজ ডিসপ্লে, প্রথমে যদি তুমি ইউর লেটেস্ট পোস্ট দেখাও তাহলে ব্লগ সিস্টেম হয়ে যাবে, এটি ব্লগের মতো করে দেখাবে, পোস্টগুলি দেখাবে। আর যদি স্ট্যাটিক পেজতে, তাহলে আমরা বলে দিতে পারবো যে হোম পেজে এটা দেখাও আর পোস্টের পেজে ব্লগ পেজটাকে দেখাও, এটা আমরা বলে দিতে পারি। তো এই কারণে আমরা স্ট্যাটিক পেজটা সিলেক্ট করব, আর হোম পেজে আমরা বলে দেব যে কোন প্রোডাক্টটা দেখাবা। যেমন আমরা ছিল হচ্ছে কি ইলেকট্রনিক্স, তাই না, ইলেকট্রনিক্স কোথায়, ইতে পাবো আমরা,
ই কোথায়? আচ্ছা, হোম ইলেকট্রনিক্স মনে হয়, ইলেকট্রনিক্স, হোম ইলেকট্রনিক্স, হোম কোথায়? হোম 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 ইলেকট্রনিক্স, এই যে হোম ইলেকট্রনিক্সটা সিলেক্ট করবো, তাহলে এটা সুন্দর করে দেখাবে, দেখো কেমন দেখাবে সেটি একটু, এই যে এরকম। আমার মনে হয় যে এটি কিন্তু চমৎকার, তুমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারো, আমি আবার বলে নিচ্ছি, তুমি কিন্তু এটা তোমার ইচ্ছে যে ফ্যাশন সিলেক্ট করো, তাহলে ফ্যাশন হবে, একটু অপেক্ষা করে দেখি ফ্যাশনটা কেমন দেখাচ্ছে, আর আসলে কার কি পছন্দ সেই অনুযায়ী তোমরা দিবা, এখানে কার কোন দরবাদা নিয়ম নেই বা কোনো বাধ্য বাধকতা নেই। আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এমন দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্যাশন যদি সিলেক্ট করি আমরা, তাহলে আমাদের থিম হবে এমন। আমি আসলে ফ্যাশনটা চাচ্ছি না, আমার কাছে ইলেকট্রনিক্সটাই সুন্দর মনে হয়েছে, এই কারণে আমি ওইটিকে রেখে দিলাম। তাহলে এই যে হোম পেজ সেটিংস, তো হোম পেজ সেটিংসটা আমরা কিন্তু বুঝে গেলাম। এবার যেহেতু আমি এখানে কোনো ধরনের কাস্টমাইজ করি নাই, এ কারণে আমি বেঁকে যাচ্ছি। এবার খেয়াল করে দেখো, ও কমার্স নামে একটি অপশন দেখাচ্ছে, তো ও কমার্সের মধ্যে তুমি যেহেতু এটি একটি স্টোর, এখানে তোমার প্রোডাক্ট থাকতেও পারে তোমার স্টোরে, আবার শেষও হয়ে যেতে পারে, সেল হলে শেষ হয়ে যাবে, তাহলে তুমি এখানে একটা নোটিশ দিতে পারো, ইফ অ্যানেবল দিস টেক্সট উইল বি শোন সাইট ওয়াইড, ইউ ক্যান ইউজ ইট টু শো ইভেন্টস অর প্রমোশন টু ভিজিটর্স, এটি চাইল দিস ইজ এ ডেমো স্টোর অফ ফর টেস্টিং পারপাসেস। আবার আপাতত এটি দরকার নেই, অ্যানেবল স্টোর নোটিশ, এরকম নোটিশ দিবে তোমাকে, তো আমরা নোটিশটা চাচ্ছি না, প্রোডাক্ট ক্যাটালগটা কি দেখাবে, ধরো শপ পেজ ডিসপ্লে, তাহলে শো প্রোডাক্ট, আবার ক্যাটাগরি ডিসপ্লে শো প্রোডাক্ট, এরপরে ডিফল্ট প্রোডাক্ট শর্টিং কোনটা আগে দেখাবে, তাহলে তুমি এখানে বল দিতে পারো যে ডিফল্ট শর্টিং হবে কাস্টম অর্ডারিং প্লাস নেম, অথবা তুমি যদি বলো যে না শর্ট বাই মোস্ট রিসেন্ট, তাহলে এই রিসেন্টলি যে প্রোডাক্টটা পাবলিশ করা হবে সেটি প্রথমে দেখাবে। তো আমি অবশ্য কাস্টম অর্ডারিং প্লাস নেম দিয়ে দিলাম, প্রোডাক্ট পার র, অর্থাৎ একটা রতে কতগুলি প্রোডাক্ট দেখাবে, তাহলে আমি বল দিলাম যে একটা প্রোডাক্টে রতে চারটা প্রোডাক্ট দেখাবে, ওকে এটাই থাকুক। প্রোডাক্ট ইমেজেস, এখানে বল দিতে হবে যে প্রোডাক্টের মেইন যে প্রোডাক্ট তার ইমেজটার সাইজ কতটুকু হবে, অর্থাৎ 600 বাই 300 আছে, আপাতত এটি থাকুক বাই ডিফল্ট। এবং থাম্বনেল ক্রপিং, থাম্বনেলটা ক্রপ হবে কিনা, আপাতত 1 বাই 1 ইমেজেস উইল বি ক্রপড ইনটু এ স্কোয়ার, অর্থাৎ 1 বাই 1 যদি সিলেক্ট করো তাহলে তোমার থাম্বনেলটা স্কোয়ার হয়ে যাবে, 300 বাই 300 হয়ে যাবে আর কি। আচ্ছা, এবার ব্যাকে যাই, চেক আউট, এখানে আমরা কিছু অপশন বল দিতে পারি যে চেক আউটে কি কি দেখাবে, যেমন কোম্পানি নেম ফিল্ড, এটি চাইলে তুমি হিডেন করতে পারো, অথবা রিকোয়ার করে দিতে পারো, অথবা অপশনাল করে দিতে পারো। হিডেন করে দিলে চেক আউটের সময় তোমার এটি দেখাবে না, যেমন এই মুহূর্তে কিন্তু দেখো কোথায় কোম্পানি নেম, চেক আউটের সময় কিন্তু এই পেজটা আসবে তোমার সামনে, তো এখানে দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, তো আমি যদি এটা হিডেন করে দেই তাহলে কিন্তু এখানে দেখাবে না, আপাতত কোম্পানি নেম চাচ্ছি না। ইউজারকে মনে রাখবা, ইউজারের যত কম কষ্ট করে সে এখান থেকে কোনো লাভবান হবে, বা কম পরিশ্রমে তাকে কীভাবে সর্বোচ্চ সেবা দেওয়া যায় সেটি সবসময় মাথায় রাখবা। তাহলে কোম্পানি নেম এটা দেখে সে হয়তো বিরক্ত হতে পারে যে আরে আমার তো কোম্পানি নেই, তাহলে এরকম, ওকে আমি এই কারণে হিডেন রাখলাম। তারপরে অ্যাড্রেস লাইন টু, অর্থাৎ এই যে একটা দেখতে পাচ্ছো স্ট্রিট অ্যাড্রেস, তারপরে এইখানে আরেকটা অ্যাড্রেস বক্স আছে, সেটা যদি চাও যে হিডেন করবা তাহলে আরও ভালো, তাহলে আবার তোমার দুইটা অপশন চলে গেল, শর্ট হয়ে গেল, কমে গেল। দেখো ফার্স্ট নেম লাস্ট নেম, কান্ট্রি দিবে, অ্যাড্রেস দিবে, টাউন দিবে, আর ফোনের, ফোনটা অবশ্যই রিকোয়ার্ড করবা, কেননা এটি যেন অবশ্যই দেয়, এই যে ফোন যেগুলি রিকোয়ার্ড এগুলি দেখবা একটা অ্যাস্টারিস্ক সিম্পল চলে আসছে স্টার, প্রাইভেসি পলিসির পেজ, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে আমরা একটা পেজ দিয়ে দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা দেখে আসি,
যে আমাদের এই ওয়েবসাইটে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আছে কিনা। টিম মেম্বার টার্মস অ্যান্ড কন্ডিশন, আপাতত দেখতে পারতেছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি নেই। আমরা এক কাজ করি, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি তৈরি করি। তাহলে আমি উডমার্টে যাচ্ছি, সরি আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। এবার সেখান থেকে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। এবার ড্যাশবোর্ড থেকে পেজে যাচ্ছি। পেজ থেকে আমাদের দেখতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি আছে কিনা, যেহেতু নেই সো আমাদের এক নিউ একটি পেজ তৈরি করে নিচ্ছি। এবার অ্যাড নিউতে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে পেজ ক্রিয়েট করার অপশনগুলি আসবে, অর্থাৎ পেজের নাম দেওয়ার অপশন আসবে, তারপরে হচ্ছে পেজের ডিটেলস দেওয়ার অপশন আসবে। আপাতত এই পেজ টাইটেলটা দিয়ে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশন, আর এখানে দিস মাস্ট ফলোড, এই এমনি কিছু কথা দিলাম আর কি। ওকে, এইটাকে পেস্ট করি এরকম। ওকে, এখানে কিছু ডিটেলস দিবা আর কি। ওকে, পাবলিশড পাবলিশড আপডেটিং। আমরা দেখি যে এখন এসে এই যে পেজটা পেয়ে গেছি, এখন আমরা চলে যাই কাস্টমাইজে। এখানে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এবার আমাদের কোথায় ছিলাম? ও কমার্সে, ও কমার্সে ছিলাম। প্রো চেক আউটে, চেক আউটে ও আছে। কোম্পানি ফিল্ড এগুলি আমি কোথায়, কোম্পানির নেমটা হিডেন করেছিলাম, পাবলিশ করবো একটু পরে। অ্যাড্রেস লাইন টুটাও হিডেন, তাহলে দুইটা অপশন চলে যাবে। আর আমরা দেখি যে প্রাইভেসি পলিসির পেজটা ঠিক আছে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি পাচ্ছে না। তো আমরা এখন কিন্তু দেখিয়ে দেবো, যেহেতু আমরা তৈরি করেছি, এটি আমরা পাবো এখন। এই যে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজ দিলাম। এবার যদি আমি পাবলিশে ক্লিক দেই, তাহলে আমাদের ও কমার্সের পেজটা সঠিকভাবে কাজ করবে। ওকে, এবার আমাদের ও কমার্সটা এডিশনাল সিএসএস, মানে হচ্ছে তুমি যদি আরো এক্সট্রা কিছু সিএসএস দাও তাহলে সেটা এখানে দিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।